এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যে বন্যা দুর্গত হয়েছেন, যে যেভাবে পাচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, যারা শিল্পী রয়েছেন তারা তো তাদের কাজের মাধ্যমেই পাশে দাঁড়াতে চায়। বাংলাদেশের সেরা ব্যান্ডগুলো মিলে এই কনসার্টে অংশগ্রহণ করছেন এবং আয়োজন করেছেন ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন জগন্নাথ ইউনিভার্সিটি। তো তাদের আয়োজনে আমি আসলে আমার কন্ট্রিবিউশনটা রাখতে চেয়েছি। আমি বলেছি যে আপনাদের যদি মনে হয় আমার পার্টিসিপেশন কোনো ভ্যালু অ্যাড করবে, আই এম ফর ইউ, কারণ আমি বন্যা যারা কষ্ট করছে কিংবা যে কোনো সময় যারা দুর্গত আছে তাদের পাশে দাঁড়াতে পারলে তো আমার ভালো। তারা আমাকে চেয়েছেন এবং ভালো এখানে অংশগ্রহণ করছে, আমি যেটা পারি সেটা নিয়ে অর্থ করতে আমি বেশ কিছুক্ষণ থাকবো ওনাদের সঙ্গে, সেগুলো তো আমি থাকবো। তো এটা অন্যরকম ভালো লাগার এই আয়োজনটি, কারণ এখানে দাঁড়িয়ে আমরা গান করছি শুধুমাত্র এখানকার মানুষের জন্য না, যারা দুর্গত রয়েছেন তাদের জন্য। আমি আসলে তাদের পরিকল্পনা সম্পর্কে জানি না, তবে এখনো অনেক জায়গায় আসলে পানি কমেনি। তবে যারা যারা কাজ করতে আগ্রহী তাদের সকলের প্রতি আমার এই আহ্বানটা থাকবে যে যারা কাজ করছেন তারা যেন বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎটাও ভাবেন, কারণ এই সময়টা সার্ভাইভ করার পর আসলে সাধারণ জীবনযাপন, কেউ হয়তো পেশা হারিয়েছে, কেউ হয়তো ঘর বাড়ি হারিয়েছে, কেউ হয়তো তার সম্পদ যা ছিল সে সবটুকু হারিয়েছে, তারা যাতে আবার জীবনযাপনের অনুসঙ্গটুকু খুঁজে পান সেই ব্যাপারে আমরা যেন কাজ করি, আমাদের যেন সেই পরিকল্পনাটুকু থাকে, সেই আহ্বানটি আমাদের থাকে। আমি জানি না তারা আসলে কি। দীপ্তাবু, আমরা দেখেছি যে কিছুদিন আগে আপনি নিজেও গিয়েছিলেন, আসলে পরিস্থিতিটা কেমন, আমাদের থেকে আপনি আরো বেশি ভালো দেখে এসেছেন, আসলে সেই সামগ্রিক বিষয়গুলো যদি একটু জানতে পারি। আমি আসলে কাজ করছি এবং যে জায়গাগুলোতে আমার যাওয়া সম্ভব সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। অনেক জায়গা রয়েছে যে আমি যাইনি কিন্তু আমি সাহায্য পাঠিয়েছি বা আমার টিম রয়েছে, সেক্ষেত্রে আমি যাওয়ার বাইরেও আমি খবরগুলো আসলে পাচ্ছি। ফেনী নোয়াখালীর অবস্থা সত্যিই অনেক খারাপ এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি অভিযোগ না আসলে, তবে এটি জানাতে চাই যে অনেকেই যা করছে যে জায়গায় সবচেয়ে প্রয়োজন সেই জায়গাতে না গিয়ে শহরের কাছাকাছি জায়গায় হয়তো পৌঁছে দিতে পারছেন এবং সেটাই করছেন, তবে ওই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আমাদের আরও দক্ষতি কাজ করতে হবে, সেই জায়গাগুলোতে পৌঁছাতে হবে। অনেক জায়গায় এমন রয়েছে যে ধরেন বাসভাবে এফেক্টেড হয়নি, হয়তো দুই তিনটা গ্রাম কিংবা কয়েকটা ইউনিয়ন এফেক্টেড হয়েছে, সেই জায়গাগুলোতে তো লাইমলাইটে নেই, তাই আমাদের একটু খোঁজ নিয়ে নিয়ে ওই জায়গাগুলোতেও যদি আমরা পৌঁছাতে পারি সেই কাজটা আমাদের করতে হবে। দুর্যোগকালীন একটা পিরিয়ড তো গেল, এবার পুনর্ব্যবস্থা যে পরবর্তী যে ধাপটা সেটা আরও ভয়ানক আকারে আমরা পানি কমার সাথে সাথে বুঝতে পারছি, সেখানে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন যেহেতু গিয়ে ঘুরে এসেছেন? একদমই তাই, যেটা আমি বলছিলাম একটু আগে যে ধরেন হয়তো একটা মানুষের রুটি রোজি ছিল, তার দুইটা গরু আছে কিংবা সে খামার করে, তারও বেশ কিছু হাঁস মুরগি আছে, সেটা হয়তো একেবারে চলে গেছে, তখন আসলে তার যে আবার জীবনযাপন করা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসা পানি নামার পরে ওইটা এতটা সহজ নয়। কেউ আছে যার ঘর বাড়িতেই সম্ভব ছিল সেটা একেবারে ভেঙে গিয়েছে, তো আমাদের এই পুনর্বাসনের জায়গায় কাজ করতে হবে। যারা হয়তো ঘর বাড়ি হারিয়েছেন তাদের কিন্তু আমরা সেটাতেই সাহায্য করতে পারি, যারা হয়তো লাইভলিহুড হারিয়েছেন, যাদের হয়তো উপার্জনের যে জায়গাটি ছিল হয়তো একটা দোকান ছিল সেটি নাই হয়ে গিয়েছে, হয়তো দুটো গরু ছিল সেটা নাই হয়ে গিয়েছে, তাদের সাথে আমরা সেই পেশাগত জায়গায় আবার ফিরে আসার মিনিমাম সুবিধা